শ্রীরামের অভিশাপে আজ শত বৎসর রাধারানী কৃষ্ণহারা সারা বৃন্দাবনে কেঁদে বেড়াচ্ছে। ওদিকে দেবর্ষি নারদ যার মুখে দিনরাত হরিগুণ কীর্তন, যে হরিনাম ছাড়া আম জানে না বাবা, তার আজ হরিনাম ভালো লাগছে না। এক কোলে বসিয়া নারদ চিনতে মনে মনে, এক কোলে বসিয়া নারদ চিনতে মনে মনে, কোথা রাগে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, আর কোথা রাগে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, আমি কোথা বা পাব, আমি কোথা বা পাব, আমি কোথা বা পাব, আমি কোথা বা পাব, বলি কৃষ্ণ প্রেম কোথা বা পাব, কৃষ্ণ প্রেম কোথা বা পাব, বলি এই না ত্রিভু মনের মাঝে কৃষ্ণ প্রেম কোথা বা পাব, এই না ত্রিভু মনের মাঝে কৃষ্ণ প্রেম কোথা বা পাব, এই না ত্রিভু বন মাঝে বলি কোথায় খেলে ভক্তি পাব, নিবালগুণ হরি হরি বল, যে নারদের মুখে দিননাথ হরিগুণ কীর্তন বাবা, তার আজ আর হরিনাম ভালো লাগছে না। কি গো মা, ভক্তের যদি হরিনাম ভালো না লাগে তাহলে তো মহাপরাধ। যার মুখে দিননাথ হরিনাম তার আজকে হরিনাম ভালো লাগছে না, চঞ্চল মন, চঞ্চল মনে ভগবানকে ডাকাও যাচ্ছে না। তখন নারদ ভাবছে কৃষ্ণপ্রেম ভক্তি কোথায় গিয়ে পায়, তা ভাবছে শুনেছি বৃন্দাবনে ভক্তের বাস, তাহলে বৃন্দাবনে গিয়ে দেখি যে ভক্ত পাওয়া যায় কিনা। এইবার এত চিন্তে দেব ঋষি ঢেকিতে চাপিয়া, দেব ঋষি ঢেকিতে চাপিয়া, এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চাপিয়া, এত চিন্তে দেব ঋষি ঢেকিতে চাপিয়া, এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চাপিয়া, এবার দেখিতে দেখিতে চলে উলসিত হইয়া, হরি হরি দেখিতে চলে উলসিত হইয়া, এবার দেখিতে দেখিতে চলে উলসিত হইয়া, আর দেখিতে দেখিতে চলে উলসিত হইয়া। আহা, বৃন্দাবনে চলেছে নারদ, যে ভক্তি প্রেম যদি পাওয়া যায় ওই প্রেম রস লাভ করে আমার মনের জ্বালা জুড়াবে কেমন। কারণ দেখুন সংসারের জ্বালা, এই প্রাকৃত জগতে কারোর ঘরে আগুন লেগেছে, পাড়া প্রতিবেশী জড়ো হয়ে গেল, জল ঢেলে দিল, আগুনটা নিভে গেল, কিন্তু মনের ঘরে যদি সংসার জ্বালার আগুন জ্বলে, তুষের আগুনের মতো ধিক 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 করে জ্বলতে থাকে, এ জ্বালা কখনো জুড়াবে না। তাহলে যমুনায় গিয়ে ডুবলেও জ্বালা জুড়াবে না, পুরীধামের সমুদ্রে গিয়ে বসলেও জ্বালা জুড়াবে না, তাহলে জুড়াবে কিসে? হরিনাম মহৌষধি, ভক্তিতে পান করো যদি দূরে যাবে সংসার তিতাবে জ্বালার ব্যয়। হরিনাম কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, জীবনে যাই কিছু করো না কেন, কি জীবনে নাম আমাদের করতেই হবে। কিন্তু যে ভগবানের নাম করব বলে পৃথিবীতে আসলাম তার নামটাই আমরা ভুলে গেছি। ভগবান কত কৃপাময় করুণাময়, নাম মনে করিয়ে দিয়ে বারবার তিনি এসেছেন নাম মনে করিয়ে দেবার জন্য। নামটা পেয়ে নাম ভুলে গেছি, বলছে দেখো আমরা খেতে ভুলি না, আমরা ঘুমাতে ভুলি না, ভালো দামি পোশাক পরতে ভুলি না, গয়না পরতে ভুলি না, তাহলে সংসারে যাবতীয় কাজ করব আমরা সারা দিন রাত করে চলেছি বাবা, কিন্তু ভগবানের জন্য যে একটু সময় দেব এ সময়টা আমার নেই বা আমাদের নেই। কবি একপাশে দাঁড়িয়ে বলছে যে ভগবানের নাম করতে আমাদের যত বাধা, যত কষ্ট, যত দুঃখ, আমাদের সময়ের বড় অভাব, কিন্তু সংসারে সারাদিন সবার জন্য সময় দিচ্ছি, হাড় ভাঙা পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলছি, তবু আমাদের খাটনির শেষ নাই। কিন্তু যা ভজব বলে ভাবে এলাম সেই নাম জপানে কি ছড়ে দিয়া রে, নাম জপানে কি ছড়ে
মারি দিয়া ক্রোধি না ছোড়া ঝুটি না ছোড়া ক্রোধে না ছোড়া ঝুটে না ছোড়া পরন্তু সত্য বচনে কেউ ছাড়ি দিয়া রে হে কলিরজি নাম জপানে কি ছাড়ি দিয়া রে নিতাই গুর হরি হরি ও ছাড়ি দিয়া রে নাম জপানে কি ছাড়ি দিয়া যে কি সুবিরানে সে অতি সুখ পায় যে কি সুমিরণে সে অতি সুখ পায় সো সুমিরণ কি ছাড়ি দিয়া রে সো সুমিরণ কি ছাড়ি দিয়া ভগবানের নাম ক্রোধে না ছোড়া ঝুটে না ছোড়া ক্রোধ মানে রাগ আমাদের প্রত্যেকের শরীরে রাগ আছে বাবা কি মায়েরা রাগ নেই এমন কোনো মানুষ নেই রাগ আমাদের সবার মধ্যে আছে কিন্তু কারোর কম কারোর বেশি কেউ যদি দেখবে সহজে যদি না রাগে সে যদি আবার একবার রেগে যায় গ্রামবাসী জড়ো হবে তবু তার রাগ থামবে না বাবা আবার কেউ হঠাৎ চট করে রেগে যায় চট করে রাগটা জল হয়ে যায় কিন্তু রাগ আমাদের প্রত্যেকের কম বেশি আছেই আছে ক্রোধ আমরা ত্যাগ করতে পারবো না ক্রোধে না ছোড়া ঝুটে না ছোড়া ঝুট মানে মিথ্যে কথা বলা সারাটা দিন ধরে আমরা কারণে হোক অকারণে হোক কারোর ক্ষতি করতে হোক কারোর মঙ্গল হিত কার্যে হোক কাউকে প্রাণে বাঁচাতে হোক কাউকে প্রাণে মারতে হোক যে কোনো কারণে মিথ্যার আশ্রয় আমরা গ্রহণ করেই করি মিথ্যাকে আমরা আশ্রয় করি মিথ্যা আমরা বলি তাহলে এই মিথ্যের আশ্রয়টাকে আমরা ত্যাগ করতে পারিনি কিন্তু সত্য বচন কেউ ছোড় দিয়া যা আমার জীবনে চির সত্য যা একদিন আমি মাতৃগর্ভে সপ্তম মাসে ভগবান জননীর নাসিকার দ্বারা বায়ুরূপে মাতৃগর্ভে প্রবেশ করেছিলেন আর ওই সপ্তম মাসে জীবাত্মা পরমাত্মার মিলন ঘটেছিল 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জনম তা ওই শত শত জন্মের কথা যখন মনে পড়ে গেল আমরা কিন্তু পৃথিবীতে মামা কেউ আসতে চাইনি ভগবান জোর করে পাঠিয়েছে মায়েরা কেউ আসতে চাইনি কেন না বারবার ঘুরেছি কথা দিয়েছি তোমার নাম করব আর বারে বারে নাম করব বলে ভুলে গিয়েছি তাই যখন আবার মনে পড়ে গেল তখন আবার আমরা আসতে চাইলাম না ভগবান বলল না তুমি যাও ধরাতলে বললো কেন ওই ধরাই গিয়ে আমি তোমায় পাবো কি করে বলে অবশ্যই পাবে ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার যদি কবু সাধু সঙ্গ হয় গো তোমার তাহার কাছে জিজ্ঞাসীয় সংবাদ আমার এই কৃষ্ণ তত্ত্ব যদি সে বলিবারে পারে গুরু বলে স্বীকার তুমি করিও সেই সাধুরে সাধুরে কি করবে যদি কখনো সৎসঙ্গ সাধু সঙ্গ মিলে যায় যে তোমার মনের অজ্ঞানতার অন্ধকারকে দূর করে জ্ঞানের আলো জ্বেলে দিতে পারবে তোমার মনের ময়লা পরিষ্কার করে যেখানে আবর্জনা পরিষ্কার করে একেবারে ঘরটি সুন্দর সাজিয়ে দিতে পারবে যে তোমার হৃদয় জমির আগাছা কুগাছা পরিষ্কার করে কৃষ্ণপ্রেমের বীজ রোপণ করে ফলে ফুলে যজন যাজনে ভরে যাবে তাকেই তুমি গুরু বলে স্বীকার করবে কারণ বাবা পৃথিবীতে প্রত্যেকে যখন আমরা এসেছি এই যে মানব দেহ এটাও তো একটা জমি গো মা তাই না এটা একটা জমি তা যেদিন এসেছিলাম এ জমিতে কোনো লতাপাতা আগাছা ছিল বাবা ছিল না কি সুন্দর পরিষ্কার নিষ্পাপ নিষ্কলঙ্ক একটা দেহ ফুলের মতো আর সেই ফুলের মতো কোমল একটা সরল শিশু দেহ একটা সুন্দর পরিষ্কার জমি পৃথিবীতে এসে চাষি যদি জমি চাষ করতে গিয়ে জমির প্রতি রক্ষণাবেক্ষণ না করে জমিতে লক্ষ্য না দেয় জমি পরিষ্কার যদি না করে কি হয় মা
জমিতে ঘাস লতা পাতা হয়ে যায়, ফসলও হবে না, আবাদ হয়ে পড়ে রায়। তাই রামপ্রসাদ ঠাকুর বলেছেন না, ওই আবাদ জমির মতো, বহিরঙ্গের জমির মতো ভগবান তোমায় এত সুন্দর একটা জমি সাজিয়ে পাঠালো, কিন্তু তুমি চাষ জানো না। হ্যাঁ, বাইরের জমিতে অনেক ফসল তুমি ফলাতে পারো, চাষি বাজারে বিক্রয় করো, তাতে তোমার টাকা হয়, তোমার জীবিকা হয়, তোমার অভাব ঘুচে যায়, কিন্তু দেহজমির দিকে একবারও তাকালে না। ওরে মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, ওরে মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। আহা, এমন মানব জমি রইল পতি, আবাদ করিলে ফল তো শোনা, এমন মানব জমি রইল পতি, আবাদ করিলে ফল তো শোনা, এমন মানব জমি, মানব জমি রইল পতি, আবাদ করিলে ফল তো শোনা, এমন মানব জমি রইল পতি, আবাদ করিলে ফল তো শোনা। ওরে মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। তাহলে তুমি সদ্গুরুচরণ আশ্রয় করলে না, এই দেহজমিতে হরিনাম প্রেমের বীজ রোপণ করলে না, সেই বীজ রোপণ করে যজন যাজন করলে না, তাই তোমার জমি আবাদ হয়ে পড়ে রইল। এ জন্মে মানুষ হয়েছি, পরজন্মে কি হব তা জানি না। তবে কি জানো মায়েরা, কর্ম যদি জীবনে ভালো করা যায়, হয়তো মানুষ হলেও হতে পারি, বলা যায় না। কোটি জন্ম সুকৃতি সৌভাগ্য সদ্গুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, হলেও হতে পারা যায়, কিন্তু কর্মটা ভালো করতে হবে। কর্ম যদি ভালো না করি, তাহলে কৃপার আশা করে লাভ নেই। তাহলে এত সুন্দর দেহ জমি রক্ষণাবেক্ষণ করলাম না, আবাদ হয়েই পড়ে রইল। তাই সময় থাকতে যদি এই জমিতে ওই আগাছা কুগাছা পরিষ্কার করে হরিনামের প্রেমের বীজ রোপণ করতে পারি, যজন যাজন করতে পারি, হৃদয় জমিতে অনুরাগের ফলে ফুলে বাগান ভরে যাবেই যায়। তাই নামে রুচি হওয়া চাই, নাম ভুললে হবে না। ক্রোধে না ছোড়া, ঝুটে না ছোড়া, শরীরের ক্রোধকে যদি ত্যাগ করতে না পারি, রাগ অভিমান যদি ত্যাগ করতে না পারি, তাহলে নাম কেন ভুলে যাব আমরা। যেহি সুমিরন সে অতি সুখ পায়ো, সুমিরন মানে স্মরণ করা, কাকে না ভগবানকে। আমি বিপদে পড়েছি, ভগবানকে স্মরণ করছি, তা ভগবানের স্মরণ করলে কি হয়, আমার বিপদ উদ্ধার হয়ে যায়, বিপদ কেটে যায়, বিপদ দূর হয়ে যায়। তাহলে যে ভগবানের নাম করলে বিপদ উদ্ধার হয়ে যায়, সো সুমিরন কেউ ছোড় দিয়া, করে কত খুব সম্ভালা, করে কত খুব সম্ভালা, আসল রতন কি ছড়ি দিয়া রে, নাম জপনি কি ছড়ি দিয়া রে, নাম জপন কি ছড়ি দিয়া। বহিরঙ্গ জগতের সোনা দানা টাকা পয়সা কত কিছু যত্ন করে লকারে রাখছি তালা দিয়ে, আর হরিনাম প্রেমের বীজে হৃদয় লকারে যত্ন করে রেখে তাকে সময় মতো যজন যাজন করব, সেটা আমাদের ভুল হয়ে যাচ্ছে। তোমা নাম ছাড়া গতি নাই। এই দেখুন, যে নাম নারদ পর্যন্ত করে সেও আজকে নাম রুচি নেই, তারও আজকে নাম ভালো লাগছে না। তাহলে নামে রুচি হওয়াতে হলে আচার খেতে হবে। আচার কোন আচার, তুলে যে তুলে নাকি এখন আম উঠছে আমের, কোনটা কি, এই আচার খেলে হবে না। মহাপ্রভু আমাদের আচার দিয়ে গেছেন, বৈষ্ণব আচার। ত্রিনাদপি শুনিছেন তরৌরিব সহিষ্ণুনা, অমানিন মান দিন কীর্তনিয়া সদা, বৈষ্ণব আচার।
আচারও খাইলে অরুচি সারিবে, বাড়িবি অনঙ্গ বল কহে প্রেমানন্দ তবে সে জানিবে হরিনাম ঔষধ সে মনফল। ব্যক্তির যদি কারো জ্বর হয় তা ডাক্তারের কাছে যতবারই যাক ডাক্তারবাবু ঔষধ দেবে জ্বর ভালো হবে, মুখে রুচি ফিরবে না। তার রুচি ফেরাতে হলে কি করতে হবে? ডাক্তার বলছে দেখো ঘরে গিয়ে যদি আচার থাকে আচার দিয়ে খাবার মাখিয়ে খাও, মুখে রুচিও ফিরবে খাবার খেতেও ভালো লাগবে। হে অনাদিকালের কৃষ্ণ বহির্মুখে জীব, আন কথা পরচর্চা পরনিন্দা করতে করতে এই বদনে অরুচি ধরেছে, হরিনামে বলতে ভালো লাগে না, তাই তোমরা হরিনামের সঙ্গে ওই আচার বিষিয়ে নিয়ে তোমরাই আচার সেবন কর। কোন আচার জানো? ও গো বৈষ্ণব আচার সেবন কর, তাই গৌর হরি হরি সেবন কর, তোমরা বৈষ্ণব আচার সেবন কর, এই কৃষ্ণ নাম লাগবে মগ বৈষ্ণব আচার সেবন কর, কৃষ্ণ নাম লাগবে মধু এই নাম লইতে প্রাণ কাঁদিবে, হরি হরি লাগিবে মধু নাম লইতে প্রাণ কাঁদিবে, কৃষ্ণ নামে লাগিবে মধু বৈষ্ণব আচার সেবন কর। তাহলে কি হয় না, ভক্ত সঙ্গ গুণে আবার নামে রুচি ফিরে আসে, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা বই ধর্ম নাহি শোন সনাতন। সনাতন শিক্ষায় মহাপ্রভু বলেছিল সনাতনকে, জীবে দয়া করা নামে রুচি আর বৈষ্ণব সেবা এরূপের আর ধর্ম নেই। তাই দেবর্ষি নারদ আজ বৃন্দাবনে সে চতুর্দিকে চাইছে, তত্ত্বদর্শী দেবী ঋষি চারিপানে চাই, তত্ত্বদর্শী দেবী ঋষি চারিপানে চাই, এবার কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, এবার কোথা থেকে তাপ আসি লাগে মোর গায়ে, আহা অঙ্গ জ্বলে কেন যাই গো, 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 জ্বালা জুড়াইতে ব্রজে আসা জ্বলে কেন যাই গো, জুড়াইতে ব্রজে আসা জ্বলে কেন যাই গো, যে জ্বালা জুড়াবার জন্য বৃন্দাবনে আসলাম জ্বালা দ্বিগুণ বেড়ে গেল, তাহলে জ্বালা জুড়াবে কোথায়? দেবর্ষি নারদ মনে মনে ভাবছে কিসের তাপ আমার বুকে এসে লাগলো, তবে কি সূর্যের তাপ? ভালো করে তাকিয়ে দেখলো না, সূর্যের তাপ যদি হবে আমার তো একা লাগবে না, সারা বৃন্দাবনও বাসীর লাগবে, তাহলে সূর্যের তাপ নয়। তবে দেখি তো এ তাপ কোথা থেকে আসছে, কোনো দাবানল সৃষ্টি হলো? না, দেখছে দাবানলও সৃষ্টি হয়নি বনে। এই বলে নারদ এক পা দুপা করতে করতে যেই না রাধাকুণ্ডের তীরে আসলেন, রাধাকুণ্ডের তীরে এসে দেখলেন রাধারানীর প্রেম বিরহের তাপে নারদের বুকে গিয়ে লাগিল, নারদে যেই না ওই রাধারানীর প্রেম বিরহতা ওই নারদের বুকে লাগল, নারদের এত দিনের অহংকার দর্পচূর্ণ হলো। কেন জানো বাবা, এতদিন নারদ ভাবত যে আমার মতো বড় ভক্ত আর কেউ নেই বৃন্দাবনে, যারা আমার ভগবানকে দিয়ে ধেনু চারণ করিয়েছে, যে গোয়ালা রাখাল না এঠো ফল খাইয়েছে, তারা কি কখনো ভক্ত হতে পারে গো? কিন্তু এতদিনে আচূর্ণ হলো দর্প, রাধারানীর প্রেম বিরহ তাপ সইতে না পেরে নারদ মনে মনে বলল এতদিন আমি ভুল করেছি, আমি যদি কৃষ্ণ নাম না করে এতদিন রাধারানীর নাম গুণকীর্তন গাইতাম আমি কবেই রাধারানীর কৃপা পেতাম, আমি এতদিন যা ভুল করেছি করেছি, এ ভুল আমি আর করতে চাই না, আজ আমি সারা জীবন লোকে জানে যে আমার নাম নারদ, আমি নাকি লোকের মন্দ করে বেড়াই, লোকের মধ্যে ঝগড়া বিবাদ বাড়িয়ে বেড়াই। কি মা, যার পেটে কথা থাকে না তাকে বলে নারদ, তাই তো? একটা বিশ্বাস করে কথা বললে যে ওই বাড়িতে গিয়ে বলো না, দেখবে আগে গিয়ে ওই বাড়িতে বলবে, তখন কি হয় জানাজানি হয়ে গেলে বলবে সাবধান চুপ 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 চুপ, ওই যে নারদ আসছে গো কথা রটে যাবে সারা দেশ জুড়ে। তাহলে আমার নামে একটা মানুষের মনে ভুল ধারণা আছে আমি নারদ,
লোকের মন্দ করে বেড়াই, লোকের মধ্যে ঝগড়া বাঁধাই, বিবাদ বাঁধাই, কোন্দল বাঁধাই, কিন্তু না, আজ রাধা কৃষ্ণের মিলন করে দেখিয়ে দেব আমি নারদ হলেও আমি ভালো কাজও করতে পারি, শুধু মন্দ করি না। এই বলে হাতের বীণাকে বলল, রে বীণা, আজ হতে আর কৃষ্ণ নাম নয়, আজ হতে রাধা নাম। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছুই না গিয়ার, মেতাই গো ধরি ও মন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু না গিয়া। ও গো বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু না। রাধা 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 নাম গাইতে গাইতে আসলো কোথায়, দ্বারকার বুকে। নারদ নারদ দেখিয়া ভাই দ্বারকা পুরেতে যায়, দেখি হইতে নামিল তখন, বিনাটি করেতে লইয়া দেখে চারিদিকে চাইয়া, একদিকে দেখে কৃষ্ণ ধাম। জয় রাধে শ্রী রাধে বলে রাধা নাম গাইতে 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 দেবর্ষি নারদ আসলো দ্বারকার বুকে। দ্বারকার বুকে এসে জয়ধ্বনি দিলেন, রাজা কৃষ্ণচন্দ্র কি, রাজা কৃষ্ণচন্দ্র কি, রাজা কৃষ্ণচন্দ্র কি। এবার যেই না জয়ধ্বনি করলেন, ভগবান অবাক, এ কি নারদ, তুমি তো সারা জীবনে এইভাবে, তুমি তো কোনোদিন রাধা নাম করো না, তুমি তো কৃষ্ণ নাম করো, তা আজকে হঠাৎ রাধা রাধা বলছো, তো হঠাৎ তোমার বদনে এই রাধা নাম, ব্যাপার কি? মুছে তা বলতে পারবো না, তবে হে বাঁকা ঘনশ্যাম, তোমার নামে আমি অভিযোগ এনেছি। আমার নামে অভিযোগ? বলে হ্যাঁ, কিসের অভিযোগ? তুমি পাপ করেছ, তুমি অধর্ম করেছ। আমি অধর্ম করেছি, পাপ করেছি? বলে হ্যাঁ। বলো বলো হে গোবিন্দ, পুত্র যদি পিতামাতাকে কাঁদায় সেটা কি অধর্ম নয়? অধর্ম নয়। বন্ধু হয়ে বন্ধু বন্ধুকে যদি কাঁদায় সেটা কি অধর্ম নয়? অধর্ম নয়। হে গোবিন্দ, এই মধুময় বৃন্দাবনে ওই ব্রজবাসীকে কাঁদানো কি তোমার অধর্ম নয়? অধর্ম নয়, তুমি মহা পাপ করেছ। নারদ, আমি পাপ করলাম কি করে? পাপ কি করে করলে? এক দুর্যোধনের পাপে তুমি রাজ্য ধ্বংস করলে, আর বলছো পাপ কি করলে? তবে বলি শোনো, গান্ধারীর শতপুত্র, ওই শতপুত্রের মধ্যে কি একটা পুত্রও ভালো ছিল না? কিন্তু তুমি ওই দুর্যোধনের পাপের সঙ্গী হলো দুঃশাসন, শকুনি। কিন্তু যারা পাপ করল তাদের প্রাণ তো গেলই, কিন্তু কতগুলো নিষ্পাপ প্রাণ তোমার এই যুদ্ধে তাদের অকালে চলে গেল। হে বাঁকা ঘনশ্যাম, তাহলে এই যুদ্ধে কত মাতার সন্তান হারা হয়েছে, কত সন্তান মাতৃহারা হয়েছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হারা, তুমি যে মহাপাপ করেছ, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে গিয়ে তুমি অধর্মের বিনাশ করলে, কিন্তু কতগুলো নিষ্পাপ প্রাণও চলে গেল, তাই ভগবান এই পাপের তোমাকে
প্রায়শ্চিত্ত করতে হবে। নারদ, আমি কি করলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে আমায় বলে দাও। তোমাকে একটা যজ্ঞ করতে হবে। যজ্ঞ? বলে হ্যাঁ। সে কি নারদ, আমি যজ্ঞ করব? বাবা, তোমার যেন কিছুই মনে নাই। তে তাই রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। তে তাই রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। তে তাই রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে, দান ব্রত যজ্ঞ হবে, এবার দান ব্রত যজ্ঞ হবে, এবার দান ব্রত যজ্ঞ হবে। তাই শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। সবারে করিতে হইবে, পত্র লিখে দাও হে, পত্র লিখে দাও বলি, দাও দাও পত্র লিখে দাও হে, দাও পত্র লিখে দাও হে। পত্র লিখে দেব মানে? নারদ তুমি কি বলছো কিছুই বুঝতে পারছি না। শোনো শোনো, ত্রেতা যুগে রামচন্দ্র অবতারে তুমি যখন 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলে, ওই বনবাসে গিয়ে সীতা মাতাকে যখন হরণ করে নিয়ে যায় রাবণ, ওই রাবণ হরণ করে নিয়ে যাওয়ার ফলে তুমি সীতাকে জয় করবার জন্য বানর সৈন্যবাহিনী নিয়ে সমুদ্রের সেতু বন্ধন করে তুমি রাবণের সঙ্গে যুদ্ধ করে রাবণকে পরাজিত করে লঙ্কাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে তুমি সীতাকে জয় করে অযোধ্যায় ফিরেছিলে। আর ফিরে একটা যজ্ঞ করেছিলে, যজ্ঞের নাম ছিল অশ্বমেধ যজ্ঞ। তাই এবারেও যজ্ঞ হবে, তবে অশ্বমেধ যজ্ঞ নয়, দান ব্রত যজ্ঞ হবে। এবে অর্থাৎ এই যজ্ঞে ত্রিভুবন নিমন্ত্রিত হবে, স্বর্গ মর্ত পাতাল কেউ বাদ থাকবে না। আর প্রত্যেকে এখানে, কেউ খালি হাতে আসবে না, আর কেউ যেন খালি হাতেও ঘরে না যায়। তাহলে জানবে শ্যাম তোমার এই যজ্ঞের কোনো ফল হবে না। বলল নারদ, এই যজ্ঞ কোথায় হবে? বলল প্রভাসের তীর্থে। কেন প্রভাসের তীর্থে, কেন এত জায়গা থাকতে? বলল প্রভাসের তীর্থে যজ্ঞ করলে মনস্কামনা পূর্ণ হয়।